দশম শ্রেণীর ইতিহাসের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ সঙ্গবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব এই অংশে আমরা লেখায় রেখায় জাতীয়তাবাদকে নিয়ে আলোচনা করব আজকে আমরা মূলত লেখনির মাধ্যমে কিভাবে উনিশ শতকে ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল সেই নিয়ে আলোচনা করব আলোচনা শুরুতেই তাই জানতে হবে জাতীয়তাবাদ আসলে কি জাতীয়তাবাদ বলতে দেশপ্রেমকে বোঝানো হয় জাতীয়তাবাদ হলো একটা ঐক্যের অনুভূতি যখন কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জনসমাজের মধ্যে জাতি ধর্ম ভাষা প্রভৃতি বিষয়ে পার্থক্য থাকলেও এক বা একাধিক কারণে গভীর ঐক্যবোধ সৃষ্টি হয় তখন সেই ঐক্যবদ্ধ দেশপ্রেম মিলিত হলে তাকে জাতীয়তাবাদ বলা যায় চতুর্থ অধ্যায়ের পঞ্চম পর্বে তোমরা জেনেছিলে যে ভারতে উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের অবদানের কথা আজকের ক্লাসে আমরা তার পরবর্তী সাহিত্যটাকে নিয়ে আলোচনা করব তা হল বর্তমান ভারত বর্তমান ভারত রচয়িতা ছিলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ রচনাকাল উনিশশো ছয় খ্রিস্টাব্দ প্রথম প্রকাশনা ধারাবাহিকভাবে পাক্ষিক উদ্বোধন পত্রিকায় আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় স্বামী শারদানন্দের ভূমিকায় গ্রন্থাকারে প্রকাশিত হয় তেরোশো বারো বঙ্গাব্দে বা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এবার জানাব উদ্বোধন পত্রিকা সম্পর্কে দুচার কথা উদ্বোধন হলো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একমাত্র বাংলা পত্রিকা আঠেরোশো সালের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ এই পত্রিকাটি চালু করেন প্রথম সম্পাদক ছিলেন স্বামী তিতানন্দ বা সারদা মহারাজ পরবর্তীকালে এই পত্রিকাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান বাংলা প্রকাশনা সংস্থা উদ্বোধন কার্যালয় গড়ে ওঠে বর্তমান ভারত অর্থাৎ ভারতের বর্তমান অবস্থা গ্রন্থটি যে সময় লেখা হয়েছিল সময়কালটা ছিল ঊনবিংশ শতক কিন্তু এই গ্রন্থে ভারত ইতিহাসের দশ হাজার বছরের অতীত কাহিনীর সমীক্ষা দীর্ঘ পরিভ্রমণ ভারতের বাইরে দেশসমূহের দর্শন ভারতবাসীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও গভীর আত্ম অনুভূতির দ্বারা পরিচালিত হয়ে স্বামী বিবেকানন্দ একটি দার্শনিক প্রবন্ধ এই অংশে রচনা করেছিলেন সেই সূত্রে বর্তমান ভারত ভারতের বর্তমান অতীত এবং ভবিষ্যতের একটা আদর্শ দর্পণ হিসেবে উল্লিখিত হতে পারে স্বামীজি ভারত তথা বিশ্ব ইতিহাসের গতিধারা পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এসেছিলেন যে পৃথিবীর সর্বত্রই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণ ক্রমে পৃথিবী শাসন করবে প্রথম দুটি বর্ণের শাসনকাল শেষ হয়ে গেছে তৃতীয় বর্ণ বৈশ্যের শাসনকাল সমাপ্তির মুখে চতুর্থ বর্ণ শূদ্রের শাসনকালের আগমনও অবশ্যম্ভাবী তার এই কথা শূদ্র জাগরণ তত্ত্ব হিসেবে পরিচিত এখানে শূদ্র বলতে তিনি ভারতবর্ষের প্রান্তিক অবস্থানে থাকা খেটে খাওয়া সাধারণ জনসাধারণের জাগরণকেই বোঝাতে চেয়েছেন তিনি বলেছেন ভারতের ইতিহাসের প্রথম পর্ব হল পুরোহিত শাসন দ্বিতীয় পর্ব ছিল ক্ষত্রিয়ের শাসন এবং বৌদ্ধ যুগে ক্ষত্রিয় শাসনের প্রতিপত্তি বৃদ্ধি পায় তারপরে আসে ভারতবর্ষে মুসলিম যুগ আর মুসলিম রাজত্বে রাজাই ছিলেন প্রধান অর্থাৎ এটিও ছিল ক্ষত্রিয় যুগেরই ভারতে মুঘল রাজশক্তিকে পরাস্ত করে ইংরেজ শক্তি প্রতিষ্ঠিত হল ইংরেজরা আসলে বণিকের জাত অর্থাৎ তারা হলো বৈশ্য শক্তি বাণিজ্যকে কেন্দ্র করে তাদের জীবন আবর্তিত হয় বৈশ্যের আধিপত্যে দেশে আসে ঐশ্বর্য কিন্তু এরপর ভারতে অনিবার্যভাবে শূদ্রের জাগরণ ঘটবেই শূদ্রের অবস্থা শোচনীয় হলেও পৃথিবীর অন্যান্য অংশে তারা জেগে উঠেছে তাই এরপর সমগ্র পৃথিবীতে শূদ্রযুগ যুগ আসতে চলেছে বলে স্বামীজি মনে করেছিলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বর্তমান ভারত ও জাতীয়তাবাদের বিকাশ এই সংক্রান্ত একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় প্রশ্নটি এভাবে আসে যে জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের ভূমিকা আলোচনা করো এখন আমি সেই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করছি দেখো বর্তমান ভারতে স্বামীজি পাশ্চাত্যের অন্ধ অনুকরণের তীব্র সমালোচনা করেছিলেন এখানে বর্তমান ভারতকে আমরা এই সঙ্গে আলোচিত আনন্দমঠ কিংবা গোরা উপন্যাসের থেকে একটু অন্য মাত্রা দিয়ে বিচার করতেই পারি তাছাড়া ভারতবাসীর প্রতি স্বামীজির নির্দেশ ছিল যে কাপুরুষতাকে পরিত্যাগ করে বীরত্বের দিকে ভারতবাসীকে এগিয়ে চলতে হবে অর্থাৎ ভারতবাসীর মধ্যে সেই সময়ে কোনো না কোনোভাবে একটা কাপুরুষতার চিহ্ন ফুটে উঠেছিল এবং সেটাকে সেটা থেকে বেরিয়ে আসার জন্য স্বামীজি ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছেন অন্যদিকে স্বদেশ মন্ত্রে ভারতবাসীকে আহ্বান করেছিলেন তার বিভিন্ন উক্তির মাধ্যমে এখানে কয়েকটা উক্তির কথা আমি বলেছি যেমন স্বামীজি বলেছেন যে হেভির সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই তুমি কোটি বন্ত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ অর্থাৎ বহুদা বিভক্ত ভারতবাসীর মধ্যে তিনি ঐক্যের সঞ্চার ঘটানোর জন্য ভারতবর্ষে থাকা সামাজিক অর্থনৈতিক এই ভেদাভেদকে মুছে ফেলার জন্য তিনি একটা অদম্য স্লোগান তুলেছিলেন আর এখানেই বর্তমান ভারত সমকালীন অন্যান্য রচনার থেকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী গ্রন্থ হিসেবে নিজস্ব পরিচিতি গড়ে তুলতে পেরেছে চিন্তানায়ক বিবেকানন্দ দেশপ্রেমের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে উদ্যোগী হয়েছিলেন ভারতভূমির সাথে ভারতবাসীর একাত্মতাকে স্পষ্টভাবে তুলে ধরার জন্য তিনি লিখেছিলেন ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ ভারতের কল্যাণ আমার কল্যাণ অর্থাৎ তিনি জনকল্যাণকেই দেশপ্রেমিকের অর্থাৎ দেশকল্যাণকেই জনপ্রেমিকের অন্যতম শপথ হিসাবে গ্রহণ করার কথা বলেছিলেন আত্মশক্তি আত্মবল বৃদ্ধির প্রতি ভারতবাসীর জন্য আহ্বান ছিল এই বিবেকানন্দের বর্তমান ভারতের একটি অন্যতম উপজীব্য বিষয় বিপিন পাল তাই বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত বলে অভিহিত করেছেন বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিতে ভারতের জাতি গঠন ছিল জাতীয়তাবাদের বিকাশের প্রথম সোপান এভাবেই তিনি ভারতের সুমহান ঐক্য বিকাশের গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন একথা বলা যেতেই পারে আজকের ক্লাসের আলোচনার শেষে আমি তোমাদের অভ্যাসের জন্য কতগুলি প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলি একটু নিজেরা অভ্যেস করবে যেমন বর্তমান ভারতের রচয়িতা কে ছিলেন প্রশ্নের মান এক কোন পত্রিকায় বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়েছিল প্রশ্নের মান এক শূদ্র জাগরণের তত্ত্ব কী প্রশ্নের মান দুই কে বিবেকানন্দকে জাতীয়তাবাদের অগ্রদূত বলেছেন প্রশ্নের মান এক জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের অবদান ব্যাখ্যা করো প্রশ্নের মান চার